১৬ বছরের শাসন, রাতারাতি গদি উল্টেছে হাসিনা সরকারের, গণ আন্দোলনের মুখে পড়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী ছাত্র বিক্ষোভ কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ একটি আন্দোলন। আমেরিকায় দাঁড়িয়ে এমনই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এই আন্দোলনের নেপথ্যে থাকা মাথার নামও প্রকাশ্যে এনেছেন তিনি। বুধবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ইউনুস একথা বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। মোহাম্মদ বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া কোনো আকস্মিক ঘটনা নয়, এর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই প্রতিবাদের পেছনে কে ছিল সেটা কেউ বলতে পারবে না। এটুকু বলার পর তার মুখে শোনা যায় মেহফুজ আবদুল্লাহ নামে একজন ব্যক্তির নাম। এই ব্যক্তি নাকি দায়ী শেখ হাসিনার পতনের জন্য। ইনি কে তা বিস্তারিতভাবে বলেননি ইউনুসও। এরপরে ইউনুস ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের হিংসাত্মক পদক্ষেপের বিষয়েও কথা বলেন। তিনি জানান কিভাবে ছাত্ররা নির্ভয়ে গুলির সামনে মুখ চিতিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কারের সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। এদিকে আমেরিকার মাটিতে গিয়ে আরও কাছাকাছি বাংলাদেশ পাকিস্তান, মার্কিন মুলুকে সৌহার্দ্যমূলক পরিবেশে কথা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী শাহবাজ স্যার পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেন ইউনুস, তাতে নাকি ইতিবাচক সাড়া দিয়েছেন শাহবাজ। এর আগে ঢাকায় পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বন্ধুত্বের বার্তা দেন ইউনুস। হাই কমিশনার মারুফ স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি করেন, সম্প্রতি ঘোষিত ভিসা ফ্রি মুক্ত প্রবেশ সুবিধা দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করবে।